নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এনেছি জিন্ডাল, মানে জিন্ডাল কোম্পানির চাকরি। বাট এখানে কোনো জিন্ডাল রড বা জিন্ডাল সিমেন্ট নয়, আজকে আমরা এনেছি জিন্ডাল পেইন্ট। জিন্ডাল পেইন্ট আমাদের চ্যানেলে প্রথমবার আসলো, কারণ আমরা এটাকে নেরোল্যাক এনেছি, বাজার এনেছি। তো জিন্ডাল পেইন্ট আমাদের চ্যানেলে প্রথমবার আসলো। আচ্ছা, বলে রাখি এখানে কিন্তু তোমরা স্যারের যে আমি নাম্বার দেবো সেটা কিন্তু তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিওর প্রথমেই বলে রাখলাম। কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দয়া করে মন দিয়ে দেখো, নইলে তোমরা কিচ্ছু বুঝবে না। আর এখানে আমি যে কটা লোকেশন বলবো অনলি ফর সে কটা লোকেশন বা তার একদম নিয়ারবর্তী 5 কিলোমিটারের মধ্যে ছেলেরা একমাত্র আবেদন করবে। কোনো দূর থেকে কেউ এসে আবেদন করবে না, ঠিক আছে? কেউ দূর থেকে এসে আবেদন না করাটাই ভালো হবে। তো যাই হোক, আজকে আমরা জিন্ডাল কোম্পানির ব্যাপারে বলবো। প্রথমে বলে রাখি, ভিডিওর প্রথমে বলে রাখছি, এইচএস পাসরা পুরো ভিডিওটা দেখো, এবং প্রপার এখানে কোনো এক্সপিরিয়েন্সের কথা বলেনি। বাট যেহেতু পেইন্টের জব, বুঝতেই পারছো কেমন টাইপের কাজ হবে, তো একটু সামান্য এক্সপিরিয়েন্স থাকলে আমার মনে হয় ভালো হয়। বাট এখানে এক্সপিরিয়েন্সের কথা বলেনি, যখন আমরা পুরো জেডি পড়ে পড়ে শোনাবো তখন আমরা বলে দেবো। কারণ এখানে যে স্যালারি বা এই সব ক্ষেত্রে যে স্যালারিটা থাকে, আমি শুধু এখানে কথা বলবো না, জিন্ডাল সিমেন্ট বলো, জিন্ডাল স্টিল বলো, জিন্ডাল পেইন্ট বলো, বিভিন্ন অন্যান্য পেইন্ট যেগুলো থাকে, ন্যানোলো পেইন্ট বা আদার্স যে পেইন্টগুলো, ঠিক আছে, সব কটারই স্যালারি কিন্তু প্রচুর বেশি হয়। আপ টু 1500-1600 ওপরে সব স্যালারি হয়ে থাকে। আর যদি টোটাল যদি আমরা ধরতে যাই তাহলে 20-25 মতো স্যালারি হয়ে যায়। তো এখানেও ঠিক তেমনই প্রসেস আছে। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখলে তোমরা পুরোটা বুঝে যাবে। শুধু একটাই কথা, চাকরির জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা কাউকে দিতে হবে না, মন দিয়ে দেখবে। এখানে স্যার অথবা ম্যামের যে নাম্বার থাকবে সেখানে তোমরা ফোন করবে না, পারলে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এবং যেভাবে আমরা বলে দেবো যা যা লাগবে সেগুলো সব হোয়াটসঅ্যাপে পাঠাবে। প্রথম তো বাইরেটা কেউ হাই আমার ম্যাম কোনো কাজ আছে কিনা বা স্যার কোনো কাজ আছে কিনা এই কথাটি প্লিজ লিখবে না। প্রথমে তোমরা বায়োডাটা পাঠাও, এখানে যদি বাইকের লাইসেন্স লেগে থাকে তাহলে সেটা পাঠাও, যদি এক্সপিরিয়েন্স লেগে থাকে তাহলে তার এক্সপিরিয়েন্সের প্রুফ পাঠাও, অবশ্যই তোমাকে দেখা যে কল চলে আসবে। শুধু সি পার্টি বসে থাকলে এই মার্কেটে কল আসে না। তো চলুন আমরা ভিডিও শুরু করছি, পুরো মন দিয়ে দেখবেন, বাদ বাকি সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলছি, মানে পুরো একটা জব ডিটেলস আপনাদের সামনে স্ক্রিনের মধ্যে আসবে, আপনারা বাংলায় লেখা আছে, আপনারা নিজেরাও পড়বেন এবং আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আচ্ছা, প্রথমে আমরা না লোকেশন দিয়ে চালু করব। আর অবভিয়াসলি এটা ভেন্ডারের আন্ডারে থাকবে, মানে ভেন্ডারের পক্ষ থেকে এই ভ্যাকান্সিটা ছাড়া হচ্ছে। তো বলে রাখি এখানে তোমাদের যে লোকেশনগুলো আছে সেই লোকেশনগুলো নিয়ে আমরা আলোচনা করছি প্রথমে। আচ্ছা, এখানে যে লোকেশনগুলো আছে, গোলটোর, গড়বেডা, হুমঘর এবং আমলাসুরি, ঠিক আছে, তারপরে আছে চন্দ্রকোনা রোড, তারপরে আছে গোপী বল্লভপুর, তারপরে আছে ঘুষকারা, তারপরে আছে খড়গপুর, তারপরে আছে দক্ষিণ বারাসাত। এই যে আমরা লোকেশনগুলো বললাম এই কটা লোকেশনের ওপরই কাজ হবে। তো যারা যারা মানে যারা যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছো, এই কটা লোকেশনের ছেলেমেয়েরা আবেদন করো, তোমাদের এই কটা লোকেশনেই কাজ করতে হবে। তো এই কটা লোকেশনের আশেপাশে ছেলেমেয়েরা খুব বেশি আবেদন করতে পারবে, কোনো বাইরের লোকেশনের ছেলে এই কাজে কিন্তু আবেদন করতে পারবে না। যদি তোমরা বাইরের দিকে ইন্টারেস্টেড থাকো তাহলে আমাদের কাছে ডিরেক্ট পেরোল আছে, LNT, ওখানে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে JSW পেইন্ট মানে জিন্ডাল পেইন্ট, ঠিক আছে, এর ওপর তোমাদের কাজ করতে হবে। এখানে তোমাদের কাজ কী আছে? সেলস এক্সিকিউটিভ। এবার এখানে তোমরা সেলস এক্সিকিউটিভ আমরা বলতে পারি এই কাজকে, অন্যান্য কোম্পানির ভাষায় বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হয়ে থাকে, ঠিক আছে, সব কাজ কিন্তু একই। তো এখানে তোমাদের কাজ কী করতে হবে সেটা আমরা একবার পুরো একদম বাংলায় দেখব। এখানে তোমাদের FMCG, ফিল্ড সেলস, মার্কেটিং ও সেলসের কাজ, পেইন্টার, বিল্ডার, কন্ট্রাক্টর, ডাইরেক্ট কাস্টমার ভিজিট করে মার্কেটিংরা তার অর্ডার তোলা, ঠিক আছে, মানে সাপোজ ধরো আজকে কোনো একটা বিল্ডিং তৈরি হচ্ছে, কন্ট্রাক্টরের কাছে যাবে, মানে যিনি কন্ট্রাক্টর হেড থাকেন না তার কাছে যাবে, বা যিনি বিল্ডিংটা তৈরি করছেন, যিনি রাজমিস্ত্রিদের জোগাড় দেন তাদের কাছে যাবে, বা যে দোকানগুলো আছে মানে রঙের দোকানগুলো সেখানে সেখানে যাবে। যদিও বা সব জায়গাতে JSW পেন অ্যাভেলেবেল, ঠিক আছে, তবু তোমরা নতুন নতুন অর্ডার তুলবে, ওখানে মালগুলো দেবে, খুব একটা খাটনির কাজ নয়। ধরো নতুন দোকান হলে তোমাদেরকে একটু খাটনিটা করতে হবে, এমনি মাসে 5-10টা দোকান ফিক্স ধরা হয়ে যায়, ঠিক আছে, মানে মাল তো রং তো সবারই লাগে, তো মাল সেল হতে থাকে। শুধু নতুন নতুন ওই কন্ট্রাক্টটা ধরারটা একটু চাপ আসে, বাট এমনি কোনোরকম কোনো অতটাও হাই লেভেলের কোনো মানে চাপ নেই, ঠিক আছে। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে রাখি, ক্রম্পটন, ঠিক আছে, ক্রম্পটনের ভ্যাকান্সি বেরিয়েছে, তো তোমরা যদি বলো তাহলে আমি ছাড়বো। ক্রম্পটন বলতে যে বিভিন্ন রকম ইলেকট্রিক জিনিস যারা তৈরি করে, মানে ওই পাখা থেকে শুরু করে AC ওয়াশিং মেশিনও মনে হয় আছে, ওই সবের ভ্যাকান্সি, যদি তোমরা যদি চাও তাহলে আমি ভিডিও দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, প্রতি মাসে এখানে টার্গেট পূরণ করতে হবে, ঠিক আছে, এক কথায় ঘুরে ঘুরে তোমাদেরকে রং সেলস করতে হবে, এখানে সমস্ত কিছু বাংলায় বলে দিয়েছে। কোয়ালিফিকেশান এখানে HS পাস, HS পাস যোগ্যতা অনুসারে এখানে যে স্যালারিটা বলেছে যথেষ্ট বেশি।
এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে, কোনো রকম কোনো মেয়েরা আবেদন করতে পারবেন না। এখানে নিজেদের বাইক এবং বাইক লাইসেন্সটা কিন্তু মাস্ট। এখানে তোমাদের যে স্যালারিটা আছে, স্যালারিটার সাথে অন্যান্য যে আদার্স যে সুবিধাগুলো আছে সেটা প্লিজ একটু মন দিয়ে ভালো করে শুনবেন, ঠিক আছে? এখানে যে স্যালারিটা আছে 17,300 টাকা হ্যান্ড মানে NTH, ঠিক আছে? মানে এটা তোমাদের স্যালারি ক্রেডিট হবে তোমাদের ব্যাংকে। এছাড়া তোমাদের PAPSI আলাদা করে আছে। তো যদি আমি CTC যদি ধরতে চাই তাহলে এখানে 19,000 বা 20,000 সামথিং হয়ে যাচ্ছে। তো আমি CTC বলছি না, এখানে যেহেতু NTH হিসাবে বলা আছে তো আমিও NTH হিসাবেই বলছি। 3,000 টাকা এখানে তোমরা ইনসেন্টিভ পাবে যদি তোমরা টার্গেটের ওপর যদি কাজ করতে পারো। তো টার্গেটের ওপর কাজ খুব কম ছেলেরা করতে পারে, যারা খুব ওভার স্মার্ট তারা করতে পারে। তো আমি ইনসেন্টিভ সবার জন্য বলবো না, তবে এখানে 1,820 টাকা TA দেওয়া আছে মান্থলি। মানে অবভিয়াসলি তোমার বাইকের তো তেল খরচা আছে। এখন দেখো, কেউ যদি পার্সোনালি যদি কেউ বুলেট বা যদি কেউ মানে যেগুলো খুব কম তেল খায় এইসব গাড়ি নিয়ে যদি কাজ করো তাহলে ভাই যাই না। কিন্তু যারা নর্মাল গাড়ি নিয়ে কাজ করো, যাদের মাইলেজ দেয় 55 বা 50, তাদের জন্য 1,820 টাকা যথেষ্ট মান্থলি। এবং 150 টাকা করে মোবাইল অ্যানাউন্স দেওয়া হবে। এবারে 150 টাকা করে মোবাইল অ্যানাউন্সটা কী আমি ঠিক বলতে পারবো না, তবে আমার যতদূর মনে হয় রিচার্জ বা এরকম কোনো কিছু একটা করে দেওয়া হবে। 150 টাকা কী রিচার্জ হয় জানা নেই, বাট দেওয়া হবে বলেছে তো আমি বললাম দেওয়া হবে। আচ্ছা, অন্য লোকেশনের কেউ এখানে আবেদন করবেন না, যেটা এখানে বড় করে উল্লেখ করেই দেওয়া আছে। ওপরে উল্লেখ করা লোকেশনের 5 থেকে 6 কিলোমিটারের মধ্যের ক্যান্ডিডেটরাই একমাত্র আবেদনের যোগ্য, এর বাইরে কেউ কল করবেন না, ঠিক আছে? আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন হোয়াটসঅ্যাপে CV পাঠাবেন, বাদ বাকি তোমার সাথে ম্যাম অথবা স্যার কথা বলে নেবে। শুধু CV পাঠালেই হবে না, আমি তোমাদেরকে বলে রাখি তোমাদের যে বাইক লাইসেন্স আছে অথবা নিজেদের যে বাইক আছে সেটাও তোমাদেরকে বলতে হবে, নইলে স্যার বা ম্যাম কী করে জানবেন যে তোমার বাইক আছে, এটাও কিন্তু তোমাদেরকে বলতে হবে। যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে খুব ভালো হয়। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্ধু মাতরম।